প্রাচীন পরম্পরা অনুযায়ী অমাবস্যার আগের দিন পূজিত হয়ে আসছেন মালদা শহরের গঙ্গাবাগ এলাকার দশ মাতা এবং দশ পায়ের মহাকালী। সেই মতো আজ অর্থাৎ বুধবার দুপুরে অনুষ্ঠিত হবে মহাকালী পুজো। তার আগে মালদা শহরের ফুলবাড়ি থেকে বুধবার সকাল আনুমানিক দশটা নাগাদ বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে নিয়ে আসা হলো প্রতিমা। এই প্রতিমার বিশেষ তত্ত্ব হলো এই মহাকালী দশটি মাথা এবং দশটি পা।